নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল 23 জুন বৃহস্পতিবার ঠিক এই সময় 3টে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, ফলে এই 3টে রাশির জাতক জাতিকারা আগামীকাল লটারি থেকেও কোটিপতি হতে পারে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে যে কথাটা বলি প্রত্যেকটা দিন, আজও সেই একই কথা বলবো, সম্পূর্ণ শোনা বা দেখার চেষ্টা করুন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ প্রত্যেক দিন আমি এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করি, কোনো না কোনো রাশির কিন্তু প্রত্যেক দিন তৈরি হয় এই অর্থপ্রাপ্তির যোগ, কোন রাশির সেই রাশিদের নিয়েই আমি আলোচনা করি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। তার সাথে সাথে আপনাদেরও কিছু কর্তব্য আছে, সেগুলোকে আপনারা অবশ্যই যাচাই করে নিয়ে তারপর আপনাদের জীবনের পথ চলুন। কেন এই কথাটা বলছি, অনেকেই আছেন আপনারা আপনাদের রাশি আছে কিনা দেখেন, দেখে বেরিয়ে যান আর সেই রাশির সাথে মিল করার চেষ্টা করেন, বড় অঙ্কের একটা লটারি কেটে বসেন, সেখানে লস হয়। আর এই কারণেই আমি বলতে চাই, রাশি থাকলেই আপনার সাথে মিলবে না, আর এটা কখনোই সম্ভব নয়। আমি প্রত্যেকটা দিন এই কথাটা বলি, কারণ সেম রাশির জাতক জাতিকারা কয়েক হাজার কোটি আছে। দেখুন লটারিতে কত প্রাপ্তি ঘটতে পারে, বা আপনার রাস্তায় পড়ে সম্পত্তি থেকে সমস্ত লোকেরই যদি এরকম জীবনে পরিবর্তন চলে আসে, তাহলে কিন্তু সব ধনী হয়ে যাবে, গরিব কেউ থাকবে না। তাহলে মিলবে না? অবশ্যই মিলবে, যার সাথে সব ঠিকঠাক থাকবে। দেখবেন কোনো দেবতাই, যা যে আমরা কেউ কালীকে ভালোবাসি, কেউ শিবকে ভালোবাসি, কেউ মনসাকে ভালোবাসি, সবাই কি একই দেবতাকে পছন্দ করবে? করবে না। ঠিক গ্রহদেরও একই অবস্থা, প্রত্যেকের ক্ষেত্রে গ্রহদের যে সুপ্রভাব থাকবে এরকমটা কখনোই না, আবার খারাপ প্রভাব ভালো প্রভাব থাকবে এরকমটাও না, সব মিলেমিশে থাকবে। আর সেখানে দাঁড়িয়ে এই অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো গ্রহ দ্বারা তৈরি হয়, সেই গ্রহ হচ্ছে রাহু শুক্র মঙ্গল। দেখবেন যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তার সাথে সাথে আমি বলছি রাশির নাম লিখে রাখুন, 100% মিলবে, তার জীবনের একটা পরিবর্তন আগামীকাল ঘটবে। আর দেখা যাচ্ছে যে রাশি মিলে গেল, কিন্তু সেই রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল পীড়িত হয়ে বসে আছে, সেখানে ভালো ফল দেবে না। তাহলে কি হলো, রাশি মিলে গেল কিন্তু আপনার জীবনে কোনো রকম পরিবর্তন আসবে না। এবার আপনারা তো জানেন না, সেখানে অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভুল ধারণা আসতে পারে, আর এই কারণে আমি প্রত্যেক দিনের আলোচনায় আমি 50% বলে থাকি, কারণ প্রত্যেকের জন্মছক আমার কাছে নেই আর এটা জানা সম্ভবও না। এখানে আমরা একটা অ্যাভারেজ হিসাব করি এবং সর্বজনীন আলোচনা, এখানে প্রত্যেকের সাথে মিলবে আমি অন্তত কখনো বলি না, তবে 50% জাতক জাতিকাদের সঙ্গে 100% মিলবে আমি চ্যালেঞ্জ করে বলি, কারণ এটাই বাস্তব। 50% জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় জানতে অজান্তে এই 3টে গ্রহ ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর 50% জাতক জাতিকাদের ঠিক একই কথা বলবো, জানতে অজান্তে এই 3টে গ্রহ ভীষণভাবে খারাপ অবস্থায় থাকতে পারে, বা 2টি গ্রহ খারাপ অবস্থায় থাকতে পারে, এতেও কোনো সন্দেহ নেই। কারণ সবার ক্ষেত্রে ভালো থাকতে পারে না, সবার ক্ষেত্রে খারাপ থাকতে পারে না, সেই কারণে আমি 50% বলে থাকি। এগুলো যাচাই করে নিয়ে তারপর আপনাদের মনে একটা আশা রাখলে সেখান থেকে অবশ্যই জীবনে সফলতা বা সাকসেস আপনাদের আসবে। আর একটা কথা যেটা বলবো, দেখুন অলরেডি আপনাদের আজ থেকেই মানতে হবে যে অমাবতী কিন্তু শুরু হয়ে গেছে। এই অমাবতীতে আমাদের ভাগ্য অনেকেরই কিন্তু পরিবর্তন হবে, সেই দিক থেকে একটা শুভ সময় আগামীকাল থাকছে। আর আগামীকাল আবার কিন্তু অশুভও কিছু ঘটতে চলেছে, সেটা হচ্ছে গ্রহণযোগ। আগামীকাল গ্রহণযোগ থাকছে একই রাশিতে, মেষ রাশিতে, কিন্তু চন্দ্র রাহু একত্রিত হয়ে এই গ্রহণযোগ তৈরি করবে, ফলে অবশ্যই কিছু অশুভ আমাদের জীবনে কিন্তু গ্রাস করবে। আর এই অশুভ গ্রাস করবে, এদিকে শুভ মিলেমিশে একটা মধ্যম ফল আমরা পেতে পারি। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমি যে সময়টার কথা বলবো, চেষ্টা করবেন সেই সময়টা মেনটেন করে, যারা টিকিট কেটে থাকেন তাদের ক্ষেত্রে একটি টিকিট কাটার, সেখান থেকে প্রাপ্তি আপনাদের ঘটতে পারে। আর যদি সময়টা মেনটেন না করতে পারেন, তাহলে সারাটা দিন আছে, করতে কাটতে পারেন, সেখান থেকে একটা রেজাল্ট ভালো পেলেও পেতে পারেন। এবার যে কথাটা আমি এর আগে বলছিলাম যে কি করে জেনে বুঝে আপনারা
আগামীকাল আপনার জীবনে শুভ কিছু ঘটবে কি ঘটবে না বুঝবেন। যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো একটু দেখে নিন আপনার জন্মছক কি অবস্থায় আছে। যদি রাহু শুক্র মঙ্গল শুভ থাকে তাহলে আজকের আলোচনা আপনার সাথে 100% মিলবে। যদি এই তিনটে রাশির মধ্যে আপনার রাশি হয়ে থাকে তার সাথে সাথে রাশি মিলে গেছে এবং জন্মছক আপনার তৈরি করা আছে সেখানে গিয়ে দেখুন রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে। যদি ভালো অবস্থায় থাকে আজকের আলোচনা আপনার সাথে 100% মিলবে, আপনার জীবনে পরিবর্তন আগামীকাল ঘটবে এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করা না থাকে, সবার তো থাকে না, তাদের ক্ষেত্রে আমি বলবো হস্তরেখা আলোচনাগুলো ফলো করতে পারেন, যে কোনো চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমার চ্যানেলেও দেখতে পারেন, জ্যোতিষী উত্তম কুমার সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে হস্তরেখার বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে, সেখান থেকে জানতে পারবেন আপনার হাতের মাধ্যমে রাহু শুক্র মঙ্গলের কি অবস্থা, ভালো না খারাপ। যদি ভালো থাকে 100% মিলবে আমার আজকের আলোচনা এবং আগামীকাল আপনার যে কোনো জায়গা থেকে হোক না কেন বা লটারি থেকে হোক না কেন কোটিপতি হতেই পারেন। এবার আমি আসবো একে একে তিনটে রাশির, কোন সেই তিনটে রাশি যে তিনটে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল তৈরি হয়েছে এবং ভাগ্যের চাকা ঘুরতে পারে সেই রাশিদের মধ্যে। প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো, অবশ্যই আপনারা যারা টিকিট লটারি টিকিট কেটে থাকেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু আজ এখনকার আলোচনা যে টিকিট কাটতে পারেন, সবার ক্ষেত্রে আমি বলবো টিকিট কাটবেন না। যারা কখনোই টিকিট কাটেননি অর্থাৎ লটারি কাটেননি, হয়তো আমার ভিডিও শুনে ভাবছেন যে একটা টিকিট কাটি, না কাটবেন না, যারা কখনো কাটেননি কাটবেন না, ভালো না। আর যারা কেটে থাকেন আমি না করলেও কাটবেন তারা, সেই কারণে তাদের ক্ষেত্রে আমি সময়টা বলবো এই সময় একটি টিকিট কাটুন, প্রাপ্তিযোগ প্রবল বেড়ে যাবে। তাহলে আপনার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় কখন, সকাল 9টা থেকে 10টা 50 মিনিট, দারুণ সময়, এর মধ্যে একটা টিকিট কাটুন, আপনার ভাগ্য পাল্টালেও পাল্টাতে পারে। যদি সব ঠিকঠাক থাকে অর্থাৎ আমার আলোচনায় যে রাশি তার মধ্যে আপনার রাশি মিলে গেল, তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকলো, তবেই কিন্তু মিলবে। চলে আসবো পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের একই কথা বলবো, অবশ্যই আগামীকাল ভালো সময় তাদের ক্ষেত্রেই, যারা লটারির টিকিট কেটে থাকেন আমি তাদেরকেই বলবো সবাই কাটবেন না, যারা কখনো কাটেননি আমার ভিডিও দেখে কাটার চেষ্টা করবেন না, কারণ অর্থপ্রাপ্তির যোগ যদি তৈরি হয় তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে প্রাপ্তি আপনার ঘটবেই, সেই কারণে আপনার লটারি কাটার প্রশ্ন নেই। আর যারা লটারি কেটে থাকেন আমি না করলেও কাটবেন তাদের ক্ষেত্রে আমি একটা সময় বলি, সকাল 9টা 50 মিনিট থেকে 11টা 18 মিনিট ভীষণ ভালো সময়, একটি টিকিট কাটতে পারেন, আপনার প্রাপ্তি 100%। যদি সব ঠিকঠাক থাকে অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে তবেই। চলে আসবো পরের রাশি এবং শেষ রাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি একই কথা বলবো, অবশ্যই আগামীকাল একটা শুভ সময় থাকছে যারা লটারির টিকিট কাটেন তাদের ক্ষেত্রে, সকাল 10টা 2 মিনিট থেকে 11টা 51 মিনিট ভালো সময়, একটি টিকিট কাটুন, তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল যদি ভালো থাকে প্রাপ্তি 100% ঘটবে এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনাকে দেখতে হবে 7টা দিনের মধ্যে রাহুকালটা কোনো শুভ কাজ করবেন না, লটারি টিকিট কাটবেন না। এছাড়া আপনারা এই সময়গুলো যদি না বার করতে পারেন কাজের ব্যস্ততার কারণে যে কোনো সময় একটা টিকিট কাটতে পারেন, প্রাপ্তিযোগ ঘটতে পারে। তাহলে রাহুকাল কখন, আগামীকাল দুপুর 1টা 20 মিনিট থেকে 3টা 2 মিনিট এই সময়টা রাহুকাল, কোনো শুভ কাজ করবেন না, লটারি টিকিট কাটবেন না। এছাড়া সারাটা দিন আছে একটি টিকিট কাটতে পারেন যদি সময়টা মেনটেন না করতে পারেন তাদের ক্ষেত্রে, দেখবেন প্রাপ্তি আপনার ঘটতে পারে যদি সব ঠিকঠাক থাকে, রাহু শুক্র মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখায় শুভ অবস্থায় থাকে তবেই কিন্তু মিলবে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।